محمد يا رسول الله محمد يا حبيب الله محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد. السلام عليكم ورحمة الله وبركاته مدينة المنورة থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মদিনা থেকে মক্কা আল মুকাররমায় হারামাইন ট্রেনের মাধ্যমে উমরা করতে যাবেন এবং কি কি করবেন এবং কোথা থেকে আপনি উমরার কাপড় ইহরাম পরবেন এবং নিয়ত করবেন সো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে HHR ট্রেন অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আর যদি আপনি রেল স্টেশনে গিয়ে টিকিট নিতে চান তাহলে আপনাকে এক থেকে দুই ঘন্টা আগে রেল স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আপনাকে মক্কা যেতে হবে সো সর্বপ্রথম আপনি বাসা থেকে গোসল করে ইহরামের কাপড় পরিধান করে চলে যাবেন মদিনার রেল স্টেশনে এবং সাথে আপনি একটি বড় লাগেজ এবং একটি ছোট লাগেজ নিতে পারবেন আমরা দেখতে দেখতে মদিনা রেল স্টেশনে চলে আসলাম এবং এখানে আপনাকে কমসে কম 30 মিনিট আগে প্রবেশ করতে হবে আপনি যদি টিকিট রেল স্টেশন থেকে নিতে চান তাহলে আপনাকে এক থেকে দুই ঘন্টা আগে এখানে আসতে হবে এবং টিকিট সংগ্রহ করতে হবে আর মনে রাখতে হবে আপনি যদি এখান থেকে টিকিট সংগ্রহ করেন সেটা কিন্তু চেঞ্জ হবে না অনলাইনে যদি আপনি কার্ডের মাধ্যমে টিকিট নিয়ে থাকেন তাহলে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন আমরা বাসা থেকে গোসল করে ইহরামের কাপড় পরিধান করে যখন এই মদিনা রেল স্টেশনে চলে আসবো টিকিটটি শো করে আমরা এখান দিয়ে এই উপরের দিকে চলে যাব এবং উপরে যাওয়ার পরে সেখানে রয়েছে রেস্ট রুম আর অবশ্যই আপনি যখন ইহরামের কাপড় পরিধান করবেন তখন কিন্তু আপনি যেই কাজগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না রেল স্টেশনটা বর্তমান সরকার এত সুন্দর করেছে আপনি এখানে আসলে আপনার মন একদম ভরে যাবে সেম বিমানবন্দরের মতো সিস্টেম করা হয়েছে আমরা দেখতে দেখতে ওয়েটিং রুমে চলে আসলাম এবং আমাদের ট্রেনে ওঠার জন্য কল করা হলো এবং আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের বগির কাছে আপনার টিকিটের গায়ে যেই ট্রেনের নাম লেখা রয়েছে এবং কত নাম্বার বগি এবং কত নাম্বার সিট সেটা আপনি দেখে সুন্দর মতো করে আপনার সিটে গিয়ে আপনি বসে পড়বেন এবং আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটির কাছে চলে যাচ্ছে এবং এই ট্রেনে করে আমরা এখন মদিনা থেকে মক্কার দিকে যাব তো ওইখানে টিকিটের গায়ে লেখা থাকবে যে কোন কোন জায়গায় আপনার ট্রেন থামবে এবং মদিনাতে যেহেতু একটি জুল হুলাইফা নামে যে মিকাত মসজিদটি রয়েছে সেই মিকাত মসজিদ অতিক্রম করার আগে আপনাকে আমার নিয়ত করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা উমরা বা হে আল্লাহ আমি উমরার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলাম আপনি আমার উমরাকে সহজ করে দিন এবং কবুল করে নিন Dear guests, we are passing now across the Miqat. You can prepare your supplication. Miqat অতিক্রম করার আগেই এখান থেকে কিন্তু অ্যালাউন্স করে দেওয়া হয় আপনি তখনই নিয়তটা করে নেবেন এবং এরপরে আমরা এই তালবিয়া পাঠ করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনি আস্তে আস্তে এই তালবিয়াটি পাঠ করতে করতে মক্কা উদ্দেশ্যে চলে যাবেন এবং আমরা এরই মধ্যে দেখতে দেখতে কিন্তু মক্কার যেই রেল স্টেশন সেই কাছাকাছি চলে এসেছি এবং এই সুন্দর রেল স্টেশনটা জিদ্দা এবং এখানে কিন্তু আমাদের ট্রেন থামেনি কারণ এখানে থামার কোনো ইয়ে ছিল না সো 2 ঘন্টা 20 মিনিটের ভিতরে আপনি পবিত্র ভূমি মদিনা থেকে মক্কাতে হাই স্পিড ট্রেনের মাধ্যমে চলে আসতে পারবেন এবং আমরা অলরেডি মক্কা স্টেশনে চলে এসেছি এবং কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন থেমে গেছে এবং আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এবং সোজা সামনের দিকে চলে যাব এক্সিট সামনের দিকে রয়েছে এবং এই ট্রেনে কিন্তু কিছু ভিআইপি কোচ রয়েছে এবং ভিআইপি যেই সিটগুলো রয়েছে সেগুলো সামনের দিকে থাকে এই সামনের এই সিটগুলো হলো ভিআইপি এবং এটার প্রাইস 320 থেকে 350 রিয়ালের ভিতরে এবং ইকোনমি সিটগুলো 175-180 এরকম প্রাইস থাকে এবং আমরা এই ট্রেনের মাধ্যমে আসলাম সো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম মক্কার যে সুন্দর রেল স্টেশনটি সেটিতে এবং এখান থেকে আপনাকে দেখতে হবে কোন দিকে এক্সিট কোন দিকে এন্ট্রি এটা দেখে আমরা এখান থেকে বের হয়ে যাব
এবং খুবই সুন্দর চেক পয়েন্ট এখানে রয়েছে। এই রেল স্টেশনগুলো কিন্তু অত্যাধুনিক এবং এর ভিতরে মার্কেট, মসজিদ, তারপরে আপনার দোকান সব কিছু রয়েছে। এবং আমরা ফাইনাল এক্সিট নেওয়ার পরে এখান থেকে ট্যাক্সির মাধ্যমে বা ফ্রি বাস সার্ভিস রয়েছে, সেই ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু মক্কার চলে যেতে পারি। আমরা এভাবে আপনি হোটেলে গিয়ে সুন্নাহ হচ্ছে সেখানে মক্কায় পৌঁছে গোসল করে পবিত্র হয়ে তারপরে তাওয়াফের উদ্দেশ্যে বের হওয়া, এটি হলো সুন্নাহ। যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, জার্নির কারণে অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারেন, জ্বর চলে আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, যদি শরীর ভালো থাকে আপনি তাহলে গোসল করার চেষ্টা করবেন। গোসল করে সুন্দরভাবে পবিত্র হয়ে আবার সেই এহরামের পোশাক পরেই আপনি তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন। যদি ঠান্ডা ঠান্ডা ভাব হয়, অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, জোর করে গোসল করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু সুন্দরভাবে ওযু করেই আপনি বের হবেন। এই সময়টাতে আপনার চলতেই থাকবে বেশি বেশি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে চলে যাব আমরা তাওয়াফের উদ্দেশ্যে পৌঁছে যাব কাবার। যদি সেই মুহূর্তে দেখা যায় কোনো জামাত শুরু হয়ে গেছে, আপনিও জামাতে অংশগ্রহণ করবেন, অতঃপর সালাত শেষ করে তারপর তাওয়াফ শুরু করবেন। যদি দেখা যায় জামাত সময় এখন হয়নি, আরও দেরি আছে, তাহলে কোনো অসুবিধা নেই, সেখানে আপনার কোনো দখলুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। এই তাওয়াফটাই আপনার দখলুল মসজিদের বিষয়, আপনি এখন তাওয়াফ শুরু করবেন। অনেকেই দেখা যায় কাবা দেখার সাথেই বিভিন্ন রকমের দোয়া পড়ে, অনেক কিছু করতে চায় এবং বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখাও হয়, এগুলি সব বাড়াবাড়ি। কাবা দেখার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিভাবে প্রমাণিত, তিনি হাত তুলতেন দোয়ার মতো, তুলে একটি সাহাবীদের থেকে দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম। এই দোয়া আপনি পড়তে পারেন। চলে যাবেন এখন তাওয়াফ। তাওয়াফ শুরু হবে কোন জায়গা থেকে? তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। কালো পাথর তো সবাই জানে, তাই না? সবাই জানে, এটা গোপন জিনিস না। এই জায়গা থেকে তাওয়াফ শুরু হবে, আবার সেই জায়গায় ফিরে আসলে এক চক্কর পূর্ণ হবে। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে আপনার দুটো বিষয় বাড়তি কাজ রয়েছে শুধু পুরুষদের জন্য। প্রথম বিষয় হলো আপনি যে এহরামের কাপড় পরেছিলেন চাদর, এই চাদরটা আপনি ডান কাঁধের নিচে নেবেন, নিচে নিয়ে বাম কাঁধের উপরে তুলে দেবেন, এই ডান কাঁধটাকে খালি করবেন। এটি এক, এটি সাত চক্করেই খালি থাকবে। তবে তওয়াফ চলাকালীন যদি ফরজ সালাত দাঁড়া যায়, জামাতের সময় হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আপনি আবার এটা ঢেকে নেবেন, ডেকে নিয়ে সালাত শেষ করে আবার বাকি অংশ আপনি পূর্ণ করবেন, তখন আপনি আবার খালি করে নেবেন। দ্বিতীয় কাজ হলো রমল। রমল বলা হয় বীর বেশে ঘন ঘন পা ফেলে চলা। এটি হচ্ছে শুধু প্রথম তিন চক্কর, পূর্ণ চক্কর, প্রথম তিন চক্কর। সেটাও আপনি দেখবেন পরিস্থিতি অনুযায়ী, যে সময় যাবেন অনেক মানুষের ভিড় থাকলে প্রচণ্ড চাপের মধ্যে মানুষকে যেন আবার কষ্ট না দেওয়া হয়, আর সাধ্যমতো আপনি চেষ্টা করবেন সেটি। এভাবে হজরে আসওয়াদ থেকে আপনি শুরু করবেন। নিয়ম হচ্ছে হজরে আসওয়াদকে চুমু খাওয়া যদি সম্ভব হয়, না হলে হাত দিয়ে স্পর্শ করে হাতটি চুমু খাওয়া। তাও যদি সম্ভব না হয়, কোনো আর জরুরি বিষয় নেই, শুধু একটি হাত, দুই হাত নয়, এক হাত হাজরে আসওয়াদ মুখী হয়ে হাতটি তুলে বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। এখান থেকে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদে আসলে এক চক্কর পূর্ণ হবে। এই তাওয়াফ চলাকালীন কি দোয়া পাঠ করবেন? বিভিন্ন বইতে দেওয়া রয়েছে প্রথম চক্করে এই, দ্বিতীয় চক্করে এই, এই দোয়াগুলি কখনো সঠিক নয়, এগুলি লেখকদের মন গড়া তৈরি করা দোয়া। শুধুমাত্র যেই হজরে আসওয়াদ থেকে শুরু করলেন, সেখান থেকে শুরু করার পর আপনাদেরকে হজরে আসওয়াদ থেকে শুরু করে হজরে আসওয়াদের আগের যে কণা, উদাহরণস্বরূপ ধরে নেন এটা হজরে আসওয়াদ, এই চললেন, চলতে 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 এই যে কণা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি বলা হয়। নিয়ম হচ্ছে এই কণাটা হাত দিয়ে স্পর্শ করা যদি সম্ভব হয়,
যদি স্পর্শে সম্ভব না হয় জোর করে কোনো করার নেই ওখানে চুমু খাওয়ার নিয়ম নয় মানুষ এগুলি ভুল করে থাকে উচিত নয় এই অংশটার মধ্যে আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন আর এই রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ এই অংশটুকুর মধ্যে একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটি এই জায়গায় পাঠ করবেন আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া এভাবে এক চক্কর শেষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে শেষ হয়ে গেল এখন কাজ হলো তাওয়াফের পরিপূরক কাজ হলো দুই রাকাত সালাত আদায় করা দুই রাকাত সালাত আদায় করা নিয়ম হচ্ছে মাকামে ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখেই দুই রাকাত সালাত আদায় করা যদি সম্ভব হয় না হলে আপনি যে কোনো জায়গায় কাবামুখী হয়ে দুই রাকাত সালাত আদায় করতে পারেন আর এই দুই রাকাত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি জানা থাকে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়া আল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করা হলো সুন্নাহ যে কোনো সূরা দিয়ে পড়লেও চলবে কিন্তু এটি সুন্নাহ এই দুই রাকাত সালাত শেষে আপনি সেখানেও দোয়া করতে পারেন একাকীভাবে এরপরে আপনি চলে যাবেন জমজমের পানি পান করতে পিছনের দিকে জমজমের পটগুলি যেখানে রয়েছে সেগুলি পানি পান করবেন জমজমের পানি এটি একটি বরকতময় পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা উ জমজম মা উন মুবারাকুন লিমা শরিবালা জমজম পানি হলো বরকতময় পানি যে ভালো নিয়তে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দান করবেন ইনশাআল্লাহ তো এটি নষ্ট করা উচিত নয় এটি নিয়ে পা ধুইবেন এটি নিয়ে গোসল করবেন এমন কাজ করা উচিত নয় আপনি পানি পান করবেন হয়তো কিছু নিয়ে আপনি মাথায় দিলেন চোখে দিলেন অসুবিধা নেই পানি পান করার পরে এখন চলে যাবেন কি কাজে সাইর কাজে সাইর কাজ করতে গিয়ে এখানে কিছু লক্ষণীয় বিষয় সর্বপ্রথম সাই শুরু হবে সাফা থেকে কোন পাহাড় থেকে সাফা যারা আগে জাননি তারা মনে করেন যে পাহাড় মানে হয়তো বা ওখানে অনেক কিছু দেখা যাবে বিশাল পাহাড় আসলে পাহাড় ছিল এক সময় এখন কোনো পাহাড় নেই শুধু যদি নিচতলায় এটা হলো আন্ডারগ্রাউন্ডে গেলে কিছু নেই সমতল তারপর ফার্স্ট ফ্লোরে যদি হয় তাহলে একটু পাহাড়ের নমুনা রয়েছে আর সেকেন্ড ফ্লোরেও একে সমতল কিছু নেই তো সেই ফার্স্ট ফ্লোরে গেলে বা যেখানেই আপনি যান যেটাতেই আপনার জন্য সহজ হয় কোনো অসুবিধা নেই আপনি প্রথমে সাফার দিকে যাবেন সাফার দিয়ে যেতে যেতেই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি এটা যদি জানা থাকে পাঠ করবেন করেই আপনি শুরু করলেন শুরুটার নিয়ম হচ্ছে আপনি একটু উপরের দিকে যাবেন বা মাথার দিকে যাবেন গিয়ে আপনি কাবামুখী হবেন কাবামুখী হয়ে দুই হাত তুলবেন মোনাজাতের মতোই দুই হাত তুলবেন তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده এই দোয়া পাঠ করা পাঠ করে আপনি আপনার ইচ্ছা মতো সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন এটি হলে একবার আবার সাথে সাথেই আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে এই দোয়া পাঠ করে দোয়া করা আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার তাকবীর পাঠ করে এই দোয়া করা এভাবে সম্ভব অনুযায়ী তিনবার পাঠ করা হলো তিনবার দোয়া করা হলো সুন্নাহ এরপর আপনি নেমে চলে আসবেন কোন দিকে সাফা থেকে কোন দিকে মারওয়ার দিকে মনে রাখবেন সাধারণত এক চক্কর কাবার তাওয়াফের সময় আপনি হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন আবার হাজরে আসওয়াদে ফিরে এসেই এক চক্কর হয়েছিল তাই না তাহলে ওই হিসাবে তো সাফা মারওয়ায় সাফা থেকে শুরু করবেন আবার সাফা ফিরে আসলেই তো এক চক্কর হবে না এখানে সহজ সাফা থেকে মারওয়া গেলেই এক চক্কর আবার মারওয়া থেকে সাফা আসলে আরেক চক্কর দুটোর মাঝে চক্কর মারওয়াতে গিয়ে আপনি সাফাতে গিয়ে যা করেছিলেন ইন্না সাফা ওয়াল মারওয়া
মিন শাআইরিল্লাহ এটা পাঠ করতে হবে না সেখানে দাঁড়িয়ে কাবামুখী হয়ে সেখান থেকে কাবা দেখা যাবে না কাবামুখী হয়ে আবার ওই দুই হাত তুলে তাকবীর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এবং দোয়া ঠিক সেভাবেই আপনি পাঠ করবেন তবে সাফা থেকে মারওয়ার দিকে যেতে সাফার কাছে মারওয়া থেকে দূরে আপনি যেতে যেতেই দেখবেন যে সবুজ বাতি দেখলে সবাই চিনবে সবুজ বাতি দিয়ে ভরা ওই সবুজ বাতির অংশটুকু নিয়ম হচ্ছে দৌড়ানো সেটা হবে দৌড়ানো এটি কার জন্য পুরুষদের জন্য মেয়েদের জন্য নয় দৌড়াবেন পুরুষেরা আর বাকি অংশটুকুতে নরমালি চলবেন বই পুস্তকেও দেখা যায় যে বিভিন্ন চক্করের জন্য বিভিন্ন দোয়া এটিও ঠিক নয় আপনি স্বাধীনভাবে দোয়া পাঠ করবেন তবে আল্লাহুম্মারহাম একটি দোয়া ছোট্ট একটি সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে বইতে দেওয়া রয়েছে সেটি আপনি বলতে পারেন এছাড়া আপনার ইচ্ছা মতো আপনি নরমাল আপনি দোয়া পাঠ করতে থাকবেন বিভিন্ন সূরা ও তেলাওয়াত করতে পারেন তাসবিহ তাহলিল দরুদ কোনো অসুবিধা নেই এভাবে মারওয়াতে গিয়ে সপ্তম চক্কর শেষ হবে মারওয়াতে গিয়ে সপ্তম চক্কর শেষ হলে ওমরার কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে আলোচনাটা শুনলাম কিভাবে সহি পদ্ধতিতে সুন্না পদ্ধতিতে উমরা হজ করব এবং আমাদের চারটি ধাপের তিনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের শেষ যেটি রয়েছে সেটা হলো হলফ করা মাথা ন্যাড়া করা আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এবং চলে যাব সেলুনে সেখানে গিয়ে আমরা সম্পূর্ণ মাথা ন্যাড়া করব অনেকে চুল ছোট করেন চারপাশ থেকে কেটে এটা কিন্তু হবে না এবং মহিলাদের ক্ষেত্রে তাদের চুলের সব আগা থেকে চার আঙ্গুল পরিমাণ কেটে নিতে হবে এবং আমরা চলে আসলাম জমজম টাওয়ারে এবং এখান থেকে আমরা মাথা ন্যাড়া করে আমরা হালাল হয়ে গেলাম এবং আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল আমরা যে সমস্ত কাজ থেকে বিরত ছিলাম সেগুলো আমরা এখন করতে পারবো আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী কোনো নতুন ভিডিও পেতে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন